হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ইউটিউবার হও ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, কি তোমরা এখনও তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো নি? তো এই ভিডিওটা দেখে নাও, তোমরা খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদের চ্যানেলে পূরণ করে ফেলতে পারবে। আমি করেছি, তুমিও পারবে। প্রুফটা আগে দেখো, একটা ভিডিও থেকেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানটাতে আমার একটা ভিডিওকে ওপেন করে নিচ্ছি। এই ভিডিও থেকে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম চলে এসছে। তো দেখো, এই একটা ভিডিও, আমি ভিউ মোডের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পরে বন্ধুরা প্রুফটাকে দেখো ভালোভাবে, ঠিক আছে? দেখো, এই ভিডিওটার মধ্যে ভিউজ এসছে 224,300, ঠিক আছে? 224.3K, ঠিক আছে? তো এই যে ভিডিও ভিউজটা এসছে, তো দেখো এখানে 224,306 ভিউজ এসছে আমার ভিডিওটার মধ্যে। তারপরে একটুখানি এখানে দেখিয়ে দিই, দেখো ওয়াচ টাইম দেখো 4,800, ঠিক আছে? 4000 ঘন্টা দরকার হয়, সেখানে এসছে 4,800 ঘন্টা, ঠিক আছে? তো 4.8K, ঠিক আছে, 4,800 ঘন্টা এসছে একটা ভিডিও থেকে। আর তোমরা শয় ভিডিও, হাজার হাজার ভিডিও আপলোড করে ফেলো, তার সত্ত্বেও তোমার চ্যানেলে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারো না। তো আমি একটা ভিডিও থেকেই পূর্ণ করে ফেলেছি, ঠিক আছে? এরকম আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যে এক একটা ভিডিও থেকে 4000 ঘন্টার থেকেও বেশি চলে এসছে ওয়াচ টাইম। আর তোমরা কত কত ভিডিও আপলোড করো কিন্তু পারো না। কিন্তু আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে ফেলো, আমি যে তোমাকে প্রুফ দেখাচ্ছি, তারপর তোমাদেরকে আমি বলে দেব কি করতে হবে, তোমাদেরকে কি করলে তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই চলে আসবে, আর কি করা যাবে না, কি করলে আসবে না তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, কোন ভুলটা করলে হবে না, ঠিক আছে? সেটাও কিন্তু বলবো আজকের এই ভিডিও। তোমরা হামেশাই ভুলটা কিন্তু করে থাকো, ঠিক আছে? তো তোমরা দেখে নাও, এই যে 4,800 ঘন্টা এসছে, এই ভিডিওটার অডিয়েন্স রেটিং কী ছিল? 1 মিনিট 17 সেকেন্ড, মাত্র 20%, মাত্র 20%ই এত। তাহলে যদি বেশি থাকতো তাহলে কত হতো ভাবতে পারছো? যদি 20%-এর জায়গায় যদি 50% থাকতো তাহলে এই ভিডিও মিলিয়নে যেত, ঠিক আছে? তো এই 20%, তাই আমার ভিডিওটা 224,306 ভিউজ এসছে। তো দেখো, এই ভিডিওটার এখন কিন্তু আর ভিউজ আসছে না, এখন একদম থেমে গেছে, ঠিক আছে? এটাকে আমি আবার বুস্ট করে দেব। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন বলে দিই কি করতে হবে, তোমাদেরকে কি করলে তোমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই পূরণ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বলেই দিই কি করলে তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা খুব সহজেই পূরণ হয়ে যাবে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনেতে ক্লিক করো, আর বন্ধুরা ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো বন্ধুরা, 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করা কিন্তু একজন ক্রিয়েটারের কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায়। দেখো, যেন তেন প্রকারেণ 1000 সাবস্ক্রাইব পূর্ণ করে ফেলতে পারো, মানে যেমন তেমনভাবে কিন্তু 1000 সাবস্ক্রাইব পূর্ণ করা যায়, বাট 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি সেটা মিনিটে করা হয় তাহলে 240,000 মিনিট, যেখানে 60 মিনিট ওয়াচ টাইম করতে কতটা কষ্ট, আর সেখানে 240,000 মিনিট শুনতে কতটাই না বড় লাগে। যদি তোমরা সঠিকভাবে কাজ করো তো এই 240,000 মিনিট বা 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই এক তুড়িতে তোমরা করে ফেলতে পারো। কিন্তু তোমরা যে করবে না, তোমরা সেই কথাগুলো শোনো না, ঠিক আছে? আমি কিন্তু নিজের মতো করে এই কাজগুলো করতাম, আমি কারোর কথা কিন্তু শুনতাম না, আমি যেটা করতাম সেটা কিন্তু রিয়েল করতাম। আমি কখনোই ভুল দিকে কিন্তু পা বাড়াইনি, তোমরা ভুল দিকে পা বাড়াও। দেখো, তোমরা চ্যানেল তৈরি করেছো, চ্যানেল তৈরি করেই প্রথম দিনেই তোমাদের দরকার হয় 4000 ঘন্টা ওয়াচ টাইম কী করে পূর্ণ করবো, 1000 সাবস্ক্রাইব কী করে পূর্ণ করবো। আর এই ইউটিউব তো তোমাকে দিয়েছে 365 দিন, একটা বছর দিয়েছে, একটা বছরের মধ্যে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। তো তোমরা আজকে চ্যানেল তৈরি করেছো, কালকের মধ্যে তোমার চ্যানেলে দরকার 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এই নিয়েই তোমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে, এই নিয়েই তোমাদের যত জল্পনা কল্পনা কী করে পূরণ করব। তো তোমরা কী করো, যত রকম বন্ধুবান্ধব আছে সবাইকে বলে দাও, ভাই চ্যানেল তৈরি করেছি, ভিডিও আপলোড করছি, ভিডিও দেখে দিস, ঠিক আছে? তারপরে কি করো, যখন তোমাদের চ্যানেলের বয়স 3 মাস হয়ে গেছে, এখনও 100 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, তখন তোমরা এবার ভুলভাল কাজ করতে শুরু করো। সেটা কি? সেটা হচ্ছে তোমরা এই অ্যাপ্লিকেশনে চলে যাও, ওই ওয়েবসাইটে চলে যাও, কি করলে আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম চলে আসবে। তোমরা ওয়াচ টাইম যোগ করতে শুরু করো চ্যানেলের মধ্যে, ওয়েবসাইট থেকে, অ্যাপ্লিকেশান থেকে। তারপরে সেটাও যদি না হয়, তখন তোমরা বড় বড় কিছু ক্রিয়েটার রয়েছে যারা টাকা দিয়ে ওয়াচ টাইম দিয়ে দেয়, তাদের সঙ্গে যোগাযোগ করো, 3000, 4000, 5000, 10000 টাকার বিনিময়ে তোমরা চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করো।
তো বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো, 4 ঘন্টা ওয়াচ টাইম যদি পূর্ণ করে ফেলো, তাহলে তোমাদের চ্যানেলে কি টাকা পয়সার বৃষ্টি হবে? হবে কি টাকা পয়সার বৃষ্টি? তোমরা এটা মনে করো হবে? তো আমি বলছি বন্ধুরা, একটুও হবে না। তোমরা যদি এই ওয়াচ টাইমটাকে কিনে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করো, ক্যাশ কলা পাবে, যেই টাকাটা তোমরা ইনভেস্ট করেছো না, সেই টাকাটাও তুলতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাকে। ঠিক আছে, গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা তুলতেই পারবে না সেই টাকাটা। তো সেই জন্য তোমাদেরকে এই যে পথগুলো তোমরা অবলম্বন করো, এগুলো করলে হবে না। এই ভুল কাজগুলো করলে তোমার চ্যানেলে তুমি কোনোদিনই সাকসেসফুলি 4 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবে না, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। তো তোমাদের চ্যানেল তৈরি করার পরে সবার প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে ইউটিউব তো আমাকে 365 দিন দিয়েছে ভালো করে কাজ করার জন্য, ভালো করে কাজ করব আর এই ওয়াচ টাইম অটোমেটিক আসবে। ঠিক আছে, 4 ঘন্টা ওয়াচ টাইম তো সেটা অটোমেটিক চলে আসবে। সেটা কিভাবে আসবে? ভালো কন্টেন্ট প্রোভাইড করলে। তোমরা ভালো কন্টেন্টই প্রোভাইড করো না তো ওয়াচ টাইম কোথা থেকে আসবে? ঠিক আছে, তোমাদের মাথার মধ্যে এটাই থাকে, 4 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার। তো আমি বলবো এই দুটো জিনিসকে মাথা থেকে সরিয়ে ফেলো। সরিয়ে ফেললে কিন্তু তুমি কন্টেন্ট তৈরি করতে পারবে। আমি যে এই চ্যানেলটা 1.5 মাসের মধ্যে মনিটাইজ করেছি, আমি 4 ঘন্টা ওয়াচ টাইম ভুলেই গেছি, সাবস্ক্রাইবার ভুলেই গেছি। আমার চ্যানেলের শুরুর দিকে 1 মাস আমার সাবস্ক্রাইব বাড়েনি, 6 না 7 কি 8 ছিল সাবস্ক্রাইবার 1 মাস। তারপরে লাস্ট 15 দিনের মধ্যে একদম পুরো ছাপিয়ে যায় সব কিছু। ঠিক আছে, তো এই 4 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার কিন্তু তুড়িতে আসবে, তুড়িতে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, তো তোমরা সব সময় একটা জিনিস মাথায় রাখবে, ওটা অটোমেটিক হয়ে যাবে, আমাকে করতে হবে না। আমাকে কি করতে হবে? আমাকে ভালো ভিডিও প্রোভাইড করতে হবে। ভালো ভিডিও প্রোভাইড করলে তবেই কিন্তু আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম আসবে, আর ওয়াচ টাইম আসলে সাবস্ক্রাইবারও কিন্তু আসবে, চ্যানেলটা গ্রো করবে। তখন যদি তুমি মনিটাইজ করো তোমার চ্যানেলটাকে, তারপরে যদি ভিডিওতে ভিউজ আসে ভিডিও আপলোড করলে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে প্রচুর প্রচুর আর্নিং করতে পারবে। ঠিক আছে, তো অথবা বন্ধুরা, এই 4 ঘন্টা ওয়াচ টাইমের জন্য কোনো ভুল কাজ তোমরা করবে না। তোমরা একটাই কাজ করবে, একটা ক্যাটাগরির উপরে চ্যানেল তৈরি করে, একটা নিশের উপরে চ্যানেল তৈরি করে, সেই নিশের উপরে তোমরা কাজ করবে, প্রতিনিয়ত কন্টিনিউ তোমরা ভিডিও আপলোড করে যাবে, আর ভালো ভালো ভিডিও আপলোড করবে, ভিডিওটাকে ফুল এসইও করে আপলোড করে দেবে, একটা ভালো টাইটেল লিখবে, ভালো ডেসক্রিপশান দেবে, ভালো ট্যাগস দেবে, আর একটা ক্লিকবেট থাম্বনেল দেবে। আমি ক্লিকবেট কেন বললাম? শুরুতে তোমাদেরকে ক্লিকবেট করতে হবে। শুরুতে যদি তোমরা ক্লিকবেট না করো, তাহলে কিন্তু তোমার ভিডিও চলবে না। এটা কিন্তু মাথায় রেখো, একদম এই খুপড়িতে ঢুকিয়ে নিও। ঠিক আছে, তো এরপরে বন্ধুরা তোমরা কি করবে? এরপরে তোমরা ভালোভাবে কাজ করতে থাকবে। কাজ করতে থাকলে দেখবে অটোমেটিক তোমার কোনো না কোনো ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসতে শুরু করবে, এবং বেশি ভিউজ আসতে শুরু করলে যদি অডিয়েন্স রিটেনশন, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট সব যদি হাই থাকে, তোমার ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হবে। তুমি এখন দেখছো অল্প ভিউজ, খানিকক্ষণ পরে দেখবে তোমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, 24 ঘন্টার ভিতরে সব কিছু হয়ে যাবে, তোমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক আছে, তো এইভাবে যদি তোমার চ্যানেলের মধ্যে তোমরা 4 ঘন্টা ওয়াচ টাইমকে পূর্ণ করো, তাহলে খুব সহজেই তোমার চ্যানেলটা বড় হয়ে যাবে, চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি বড় করতে সক্ষম হবে তোমরা। কিন্তু এই কাজগুলো হাজারে একজন ক্রিয়েটারও করে না, আমি যেটা বললাম, কিন্তু আমি এইটাই করেছি, আমি এটাই করি। আমি যখনই চ্যানেল তৈরি করি, আমি কখনোই ভাবি না যে আমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। আমি জানি কি করে পূর্ণ হবে, কিন্তু যারা জানে না তারা ওই ভুল কাজগুলো করে। ঠিক আছে, তো ওয়াচ টাইমও অটোমেটিক পূর্ণ হবে, সাবস্ক্রাইবার পূর্ণ হবে, শুধু কন্টেন্ট দিয়ে যেতে হবে, ভালো ভিডিও প্রোভাইড করতে হবে। ভালো ভিডিওর দৌলতেই তো কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারো খুব সহজেই। তো ফাইনালি আমি বললাম কিন্তু একদম লিগেলি কী করে তুমি তোমার চ্যানেলের মধ্যে 4 ঘন্টাকে ওয়াচ টাইমকে পূর্ণ করতে পারো, সেটা কিন্তু বললাম। এভাবে কাজ করে দেখো, তোমার 1 বছর দরকার পড়বে না, 2-3 মাসের মধ্যেই তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবে। আমি 1.5 মাসে করতে পারি, তোমরা 1 মাসে করতে পারবে না, 2 মাসে করো, নয় 3 মাসে তো করতে পারবে, সেটাও পারবে। তো ফাইনালি একদম তোমাদেরকে খোলসা করে বলে দিলাম কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কী করে পূর্ণ করবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।